হ্যালো ডেয়ার মাই ভিউার্স অ্যান্ড মাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এটিএম স্যার অ্যান্ড টুডে স্পেশাল সেগমেন্ট অ্যান্ড দ্য সেগমেন্ট ইজ এক্সপ্রেশনাল সেন্টেন্সেস সো আজকে আমরা শিখবো এক্সপ্রেশনাল সেন্টেন্সেস যারা আমার সঙ্গে এতদিন অনেক সাবস্ক্রাইবার বাড়িয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তারপরে আমরা আজকের লেসনটা শুরু করি সো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার এবং প্লিজ ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল বাটন টু গেট দ্য নোটিফিকেশানস রাইট আফটার দ্য ভিডিওজকে আপলোডেড টু মাই চ্যানেল এটিএম স্যার সো নাও উই লার্ন দ্য এক্সপ্রেশনাল সেন্টেন্সেস দ্য ভেরি ফার্স্ট ওয়ান ইজ সামথিং দ্যাট ইউ মাইট হ্যাভ নট হার্ড বিফোর দ্য ফার্স্ট থিং ইজ ব্রেক আ লেগ ব্রেক আর লেগ ব্রেক আর লেগ সো ব্রেক আর লেগ এটা আসলে শুনতে মনে হচ্ছে যে ব্রেক মারাতে ভাঙা লেগ পা সো একটু ডিফারেন্ট লাগছে বাট এটা কিন্তু একেবারেই ভিন্ন সেটা কি হবে কাউকে কোনো কামনা করা আমরা বলি না যে গুড লাখ দ্য সেম কাইন্ড অফ থিং ফর এক্সাম্পল ইউ জয়নিং এ খাম্পানি ও ব্রেক আর লেগ সো কেমন হলো দেখেন

ইফ গট টু কেডিং মি সেটা আসলে কেন কখনো যদি খুব অত্যন্ত আসলে সারপ্রাইজড হয়ে যান অ্যাস্ট্রনিজড হয়ে যান অবাক হয়ে যান বিস্মিত হন তখন আপনি কি বলবেন ইফ গট টু কেডিং মি ফর এক্সাম্পল ইফ কাম ফার্স্ট ইন দা এক্সাম ইফ কাম ফার্স্ট ইন দা এক্সাম কি বললাম ইফ কাম ফার্স্ট ইন দা এক্সাম মানে তুমি এক্সামে ফার্স্ট হয়েছো তখন আপনি বিশ্বাস করছেন না বা আপনি খুব আশ্চর্যিত হয়েছেন তখন আপনি কি বলবেন ইফ গো টু কিরিং মি অথবা ইফ গট টু কিরিং মি এক্সপ্রেশনাল ভিন্ন হবে অথবা ইফ গট টু কিরিং মি রাইট আমরা আরও একটা শিখব এখন সো ফর দ্য নেক্সট ওয়ান থার্ড ওয়ান নো ওয়ারিজ কি বললাম আবার বলি নো ওয়ারিস আপনি অনেক টেন্স আছেন এক্সাম নিয়ে আইএলসের এক্সাম নিয়ে রাইটিং নিয়ে লিসনিং নিয়ে ফ্রেন্ডের সাথে শেয়ার করছেন আই এম রিয়েলি ফেড আপ ও সামথিং আপসেট অ্যাবাউট সামথিং উই হ্যাভ টু সে টু কনসোল হিম আপনি যখন কী করবেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কোনো সমস্যা নাই তো কী বলবেন কীভাবে নো ওয়ারিস কোনো সমস্যা নেই সব ঠিক হয়ে যাবে নো ওয়ারিস আমরা আরও একটা শিখব এখন দ্য নেক্সট ওয়ান এটা অনেকটা তার সঙ্গে কিছুটা মিল আছে বলবো যে অনেকটা মিল আছে ব্রিটিশরা আমেরিকানরা দুজনেই আসলে এটা করেন এই এক্সপ্রেশনটা ব্যবহার করেন আমাদের বাংলাদেশেও অনেকে এখন ব্যবহার করেন যদি এই যে এর সাথে মিলও আছে আমরা দেখি কি আসলে ইট ডাজ অ্যান্ড ম্যারার আবার বলছি ইট ডাজ অ্যান্ড ম্যারার এটা কোনো ব্যাপার না এটা হয়ে গেছে ঠিক আছে না এটা কোনো সমস্যা না তাহলে আমরা অনেক বললাম যে স্যার আমি তো একটু ভুল করে বলেছি আই মেড মিস্টেক এটা কি করেছি আমি তো ওখানে সবগুলো অ্যান্সার করতে পারি নাই কিছু কিছু ভুল করে আসছি আমরা কি বললাম ইট ডাজ এন ম্যারার এটা হতে পারে ভুল তো হয় আপনি বললেন যে ও আই লেভ মাই ক্যামেরা দেয়ার সো হাউ ক্যান আই আই মিন গো ফর দ্য সেশন বলেছ হ্যাঁ ও আমাদের আরেকটা ক্যামেরা আছে অসুবিধা নাই ইট ডাজ ম্যার সো আমরা আর একটা শিখলাম সো লেটস কোপ ফর দ্য লাইকস লাস্ট ওয়ান টুডে আজকে আমরা লাস্ট ওয়ানটা যদি শিখছি তা হল সরি টু বাদার ইউ আবার বলছি সরি টু বাদার ইউ বাংলাটা কেমন হচ্ছে আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত অনেক সময় হয় না আমরা বিজি আছি বা কাউকে আপনার নখ করতে চাচ্ছেন একটু বললেন যে হ্যালো ডিডিউ আই মিন টু দ্য হোমওয়ার্ক অথবা কাউকে আপনি জানতে চাচ্ছেন যে হার ইউ ডু ইট সো তাকে আপনি নক করতে চাচ্ছেন বাট সে অন্য কাজে বিজি আছে বা সাম হাও তাকে একটু বিরক্ত করতে হচ্ছে তখন আপনি কী বলবেন সরি টু বাদার ইউ আবার বলছি সরি টু বাদ ইউ আজকে যে পাঁচটা এক্সপ্রেশন শিখলাম অবশ্যই তার ঘরে বসে অনেকবার প্র্যাকটিস করতে হবে আমি একটা কথা বলি মাঝে মাঝে বলি রিপিটেশন ইজ দ্য মাদার অফ অল স্কিলস আবার বলছি রিপিটেশন ইজ দ্য মাদার অফ ওল স্কিলস বারবার বলা রিপিটেশন করা এটা হচ্ছে সমস্ত স্কিলকে সমস্ত স্কিলের মা কেন মা বললাম মূল বিষয় অর্থাৎ রিপিট করলে কি হয় এটা আস্তে আস্তে হয় আমরা অনেক সময় বলি যে শুধু একবার দেখে যায় মনে হয় মনে থাকবে তা কিন্তু হয় না যতক্ষণ পর্যন্ত ওটা কি ইউজ না করছি ব্যবহার না করছি আশা করি ভালো লেগেছে আর একটু শেয়ার করে দেবেন যাতে অন্যদের এটা জানানো যায় সো প্লিজ শেয়ার ইট হলো এটা দ্য নো আরেকটা কথা বলি যারা মনে করছেন যে কিছু কিছুর কনফিউশন রয়ে গেছে তার প্লিজ কমেন্টে লিখুন কি কি প্রবলেম আছে বা আরও কিছু সেন্টেন্স যদি আপনারা লিখেন আমি সবগুলোই আমি নিজে পার্সোনালি যখন আমি সময় পাই তখন সময় করে সবগুলো অ্যান্সার দিই সো আপনার কমেন্টে লিখুন কোন কোন সেন্টেন্স এগুলো নিয়ে কোনো কনফিউশন থাকলে অথবা আরও কিছু সেন্টেন্স বা এক্সপ্রেশন যেটা আপনার জানা নেই আমি সিকোয়াল দিচ্ছি তারপরেও কিছু থাকলে আমাকে জানান আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন এটিএম স্যার এই পরিবারের সঙ্গে থাকবেন আবার বলছি যারা এখনও সাবস্ক্রাইব করার নেই আবার একটু সাবস্ক্রাইব করুন যারা মনে করছেন যে দেখছি কিন্তু সবসময় পাচ্ছেন না একবার দেখছেন ভিউ করে চলে যাচ্ছেন তার থেকে ভালো হব যে এটিএম স্যার পরিবারের সঙ্গে থাকুন সো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার অ্যান্ড প্লিজ ডোন্ট টু প্রেস দ্য বেল বাটন To get the notifications right after the videos get uploaded to my channel atm sir so thank you so very much stay blessed